ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমার ডান দিকে রয়েছেন অনুব্রত মণ্ডল, এখন হয়তো জেলের ভেতরে। আমাদের ভারতীয় ইলেকশন, কালকে আমি একটা পোস্ট শেয়ার করেছি, 1,10,00,000 ভোট বেড়ে গেছে 11 দিন পর। সেটা নিয়ে অনেকেই কোর্টে গেছেন এবং আমাদের সুপ্রিম কোর্ট এমন বিচার করবেন যে আমাদের দেশের লোকেরা আরও গরিব হতে থাকবে, গরিব হতে থাকবে। আসুন আমরা গল্পের ভেতরে আগে ঢুকি, গল্পের থেকে বাস্তবে আগে পরে আসব এবং বাস্তবের থেকে আবার মায়াবাদে চলে যাব। গল্পটা হচ্ছে, ধরুন আপনার শহরে খুন হচ্ছে, একজন সিরিয়াল কিলার বেরিয়েছে, রেগুলার সে খুন করে, পুলিশ ধরতে পারছে না 30 বছর ধরে, মানে 30 বছর ধরে খুনিকে আর ধরতে পারছে না। এমন একদিন অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হলো যে ক্যাটেল ট্রেড নিশ্চয়ই তাহলে ওনাকে অ্যারেস্ট করার পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু কপিলট বলে একটা সফটওয়্যার আছে, আমি যদি ভুলও বলি আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবচেয়ে প্রথম প্রশ্ন করলাম যে অনুব্রত মণ্ডলকে কবে অ্যারেস্ট করা হলো, 2022, তারপরে কি স্মাগলিং কমে বন্ধ হয়ে গেল, হচ্ছে না, এবং এই টাকাগুলো কোথায় যাচ্ছে? খুব সুন্দর সুন্দর আনসার দিয়েছে, যে আনসারগুলো দেয়নি অনুব্রত মণ্ডলের সঙ্গে ভারতীয় সব পার্টির এক একটা করে লোককে জেলের ভেতরে পুরে দেওয়া উচিত। ওরা পুলিশের কথা বলছে, বিএসএফের কথা বলছে, তাদেরও তো লোকজনকে তাহলে জেলে রাখা উচিত ছিল অনুব্রত মণ্ডলের সঙ্গে, পার্টনার ইন ক্রাইম, মানে সিরিয়াল কিলার খুন চলছে, তাকে অ্যারেস্ট করার পরেও খুন আর বন্ধ হয়নি, মানে চুরি বন্ধ হয়নি। এবার ভারতীয়রা এমন একটা সুন্দর জাত যে আমরা বেসিক প্রশ্নটা করি না। আপনি বলুন, গরুর স্মাগলিং হয়, গরুর স্মাগলিং হয়, যেমন চারাসের স্মাগলিং হয়, যেমন হেরোইনের স্মাগলিং হয়, যেমন মানুষেরও স্মাগলিং হয়, গরুর সঙ্গে স্মাগলিং আজকের না বহু কালের, মানে সিপিএম থাকাকালীনও এটা হতো। আমি এরকম বর্ডার একটা জায়গায় নাটকের বিচার করতে গিয়ে দেখেছিলাম, তারা বলছে, নামটা র দিয়ে কিছু ছিল, যে রাত্রিবেলা গরুর পায়ের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে লাইট বন্ধ করে সবাই শুয়ে পড়তেন, মানে ওই চোখ বন্ধ করে কানটা খোলা থাকতো, এবং সেখান থেকে গরু যাচ্ছে বুঝতেই পারছেন, পুলিশেরা জানে, সবাই জানে, প্রশাসন জানে। আজ অবধি আমাদের দেশে গরু স্মাগলিংটাকে বিজনেসে কনভার্ট করা হলো না। কেন করা হলো না সেটা কেউ জানে না, মানে আমাদের দেশ এত সুন্দর দেশ, গঙ্গায় চান করার পরে আপনার সব পাপ ধুয়ে যাবে, অমুক কুণ্ডে চান করলে সব পাপ ধুয়ে যাবে, 12 বছর পরে কুম্ভে গেলে চান করলে সব পাপ ধুয়ে যাবে। আপনি যদি জানেন যে আপনার পাপটা ধুয়ে যাবে, তাহলে তো আপনি পাপই তৈরি হবেন। কালকে একটা আলোচনা হচ্ছিল যে আমাদের দেশের লোকেরা, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এত মিথ্যে বলেন কেন? কারণ পাপ ধুয়ে যায় আমাদের দেশে, সত্য ধোয়ে না, সত্যকে জেলের ভেতরে পুড়ে থাকতে হয়। অনুব্রত হচ্ছে সেই ভিকটিম, ধরে নিচ্ছি তিনি টাকা নিয়েছেন, বেশ করেছেন, তাহলে তার সঙ্গে যারা যারা টাকা নিল সিবিআই তাদেরকে ধরল না কেন? ওয়াশিং মেশিনে সবাই বলছে, বিজেপির ওয়াশিং মেশিনে নাকি সবাই সাফসুতরা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ক্রিমিনালরা কি কোনো দিন কাউকে সাফসুতরা করতে পারে? আমাদের এই ইলেকশনে জনগণ হারছে, অনেকেই বলছেন যে বিজেপি কত পাবে, তৃণমূল কত পাবে, কংগ্রেস কত পাবে, সিপিএম কটা সিট পাবে, এই 42টা সিট নিয়ে সবার ভেতরে চিন্তা আছে। আমি তো হাসি এখনো, জনগণ পুরোপুরি হারছে। যে দেশে শিক্ষা ব্যবস্থা পড়ে যায় জনগণ হেরে গেছে, পলিটিক্যাল ক্লাস হারেনি, কারণ তারা বেতন পাবেন এবং এখান থেকে যারা হেরে বাড়ি চলে যাবেন তারা রিটায়ারমেন্ট করবেন, পেনশন পাবেন, তারা হারেন না, কারণ তাদের হাতে কিছু নেই, তারা জানেন না দেশটাকে কি করে চালাতে হয়। এবার নেক্সট প্রশ্ন আপনাদের হওয়া উচিত, তাহলে নরেশদার দেশটা কে চালাবে? আজকে যারা সোশ্যাল কাজ করছেন, যারা এই গরু পাচারকে আটকানোর জন্যে কাজ করছেন, যে যে সোশ্যাল সংগঠন, নারী পাচার আটকাতে যারা যারা কাজ করছেন, পুরুষদের হয়ে যারা যারা কাজ করছেন, নারীদের হয়ে যারা যারা কাজ করছেন, ইকোনমিক্স নিয়ে যারা যারা কাজ করছেন, গাছ যারা লাগাচ্ছেন, তারা যারা কাজ করছেন, তাদেরকে ইলেকশনে এসে জেতানো উচিত। সেই সিস্টেমটা ক্ষীণ আলো দেখা গেছে মেরা ভারত মহান পার্টি, তিনি যেহেতু একটা রেজিস্টার্ড পার্টি হয়ে গেছেন, টাকা নেই, তাই আমাদের দেশের মানুষেরা যদি অ্যাসেম্বলড হয় সেই আমব্রেলার নিচে মাসে 30 টাকা দিয়ে, কারণ সেই পার্টি চালাতে গেলে নয় তুমি চুরি করো আর নয় সাধারণ মানুষ তার পাশে দাঁড়াবে, যদি মেরা ভারত মহান পার্টির পাশে 30 টাকা দিয়ে আমাদের 1 কোটি জনগণ দাঁড়াতে পারে, তাহলে ভারতবর্ষের জনগণ জিতবে ইলেকশনে না গিয়েও।
তারা দাঁড় করাবে তাদেরকে যারা এই দেশে চেঞ্জ আনতে পারতেন। আজকে ধরুন গাছ লাগানোটা আমাদের স্কুলের সিস্টেমের ভেতরে নেই, কলেজের সিস্টেমের ভেতরে নেই, গভর্নমেন্ট গাছ কাটতে পারে তার খবর আমরা পাই, কিন্তু সাংবাদিকরা কোনো এমএলএ এমপিকে বলে না যে কটা গাছ লাগিয়েছেন। এই ইলেকশনে কি আপনি জিজ্ঞেস করেছেন যে একটা এমএলএ এমপি কটা গাছ লাগিয়েছেন, তিনি লাস্ট পাঁচ বছরে কটা চাকরি জেনারেট করেছেন? আপনি উত্তর পাবেন একটা হ্যাঁ, কারণ তিনিও জানেন না। এই যে এমএলএ এমপিকে আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম ভোট দিচ্ছি, একজনও এই কথার উত্তর দিতে পারবেন না, কার তাহলে তাদেরকে জীবন থেকে বাদ দিয়ে দিই। পরশুদিন রাত্রিরে ফিরছিলাম, ওই 10:15-10:30 হবে, তখন অটো চালক আমাকে অ্যাজ এ জার্নালিস্ট, এখন অনেকে চেনেন, ওই ছোটো জার্নালিস্ট, বড় জার্নালিস্ট নয়, তো বলছেন যে আমরা কাকে ভোট দেব। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, না বোঝার কী আছে? দুবার যাকে ভোট দিয়েছেন তার রেজাল্ট দেখতে পাচ্ছেন, 36 বছর যাকে ভোট দিয়েছেন সে ফেরার চেষ্টা করছে, আর লাস্ট আমরা যে বিজেপির কথা বলছি, লাস্ট 10 বছরে সে কী করেছে দেখেছেন? তো ভোটটা কাকে দেবেন? নিশ্চয়ই দীপশিতা ধরকে দেব। বললো বাবা খুব ভালো করেছেন, আপনি একটা অ্যাডভাইস দিয়েছেন। অ্যাডভাইসটা আসলে কি, দীপশিতা ধরও আমাদের দেশে কোঅপারেটিভ মুভমেন্টে নামবে না, দীপশিতা ধরও তাদের ক্যাডেদের মাধ্যমে সব বাড়িকে সোলার করার চেষ্টা করবে না, যেটা এসইসিআই করছে না, ডিএফআই করছে না, সে শুধু অ্যাটলিস্ট আমাদের কথাটা পার্লামেন্টে গিয়ে বলতে পারবে, কারণ শিক্ষিত জেএনইউ থেকে এসছে। জেএনইউর কোনো স্টুডেন্ট সংগঠন এখনও ইকোনমিক্সে রিফর্ম আনবো বলে জন্মায়নি, সে যতই ইকোনমিক্স নিয়ে কানাইয়া লাল পড়ুক আর আমাদের মীনাক্ষী গোস্বামীকে যেটা বলা হচ্ছে ফিউচার চিফ মিনিস্টার অফ বেঙ্গল, ইকোনমিক্স নিয়ে পড়েনি। কেউ যদি দেশটাকে ভালোবাসে, আপনি ভাবুন ইন্ডিপেন্ডেন্সের আগে যে কজন আমাদের সংগ্রামীরা জন্মেছিলেন তারা সবাই একসঙ্গে কাজ করছিলেন, আর ঠিক ভারতবর্ষ যখন ইন্ডিপেন্ডেন্স পেল ঠিক তারপরে পার্টিগুলো দেশটাকে ভাঙার জন্যে কাজ করছে, তাই প্রত্যেকটা পার্টির লোক আমাদের দেশে অ্যান্টি ইন্ডিয়ান। সিপিএম কোনোদিন কংগ্রেসের সঙ্গে বসে তার পাড়াতে রিফর্ম আনতে পারবে না, হবে না, এমপ্লয়মেন্ট সেন্টার সে খুলতে পারবে না, কোনো বিজ্ঞানী সংস্থা যেটা পার্টির দ্বারা স্পন্সার্ড সে জীবনে এমপ্লয়মেন্টের কথা বলবে না, সে অন্ধবিশ্বাসকে দূর করতে পারবে না। কংগ্রেস বিজেপি ভাবুন আমাদের দেশের সবকটা পলিটিক্যাল পার্টি একসঙ্গে কাজ করছে দেশের উন্নতির জন্য, কারণ একটাও ইন্ডিয়ান না। 14 জনকে সিটিজেন সার্টিফিকেট দেওয়া হয়েছে, হাসছিলাম, 1 কোটি লোককে ডিজিটালি দেওয়া গেল না কেন সেটা আমি জানি না, সেটা বিজেপিও জানে না, বাদবাকিরা তো জানেই না। যারা ইস্যু করছে সার্টিফিকেট নিশ্চয়ই একটা নতুন কোনো ডিপার্টমেন্ট খোলা হয়েছে, তারাও জানে না। ভারতবর্ষের ল্যান্ড চুরি হয়ে যাচ্ছে, চায়নার কাছে প্রোটেস্ট করার লোক নেই, কারণ একটা ন্যাশনাল পার্টি যারা নিজেদেরকে বলে, আপনি বুঝতেই পারছেন ইলেকশনে কী কী হচ্ছে, 1 কোটি 10 লক্ষ ভোট 11 দিন পরে বেড়ে গেছে। এবার ফিরে আসি অনুব্রততে, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, এটা আমার রিসার্চের জায়গা, যে সফটওয়্যারটাকে ইউজ করছি সেই সফটওয়্যারটাকে দেখাচ্ছি আমার পাশে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষের জনগণ কেন বারবার হারবে, কারণ তার কোনো এজেন্ডা নেই। মানে অনুব্রত মণ্ডল যিনি টিএমসি করেন তার কোনো এজেন্ডা নেই, সিপিএম যারা করে তাদের কোনো এজেন্ডা নেই, যে মিনিমাম এই 4টে এজেন্ডা নিয়ে ভারতবাসীরা হেন্স 2024-এর পরে এগোবে, তাই আমরা হারছি, এটা নিয়ে কোনো ডাউটই রাখবেন না। যে কেউ জিতুক ভারতীয় নাগরিক হারছে, কারণ কোনো পিনকোডে 5টা ডান্ডা লাগানো নেই, তার ওপরে ডিম্যান্ড টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে 9টা বা 10টা পয়েন্ট আমাদের দেশের কোনো সাংবাদিকরা করেনি। তা আমি একটা ডান্ডার উপরে এরকম আমার যা যা পয়েন্ট মনে হয় সেইটাকে পেতে দেব, তো আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন সেগুলোকে দেখতে পারবেন, নেতারা যখন যাবেন দেখতে পারবেন, এবং যদি আমাদের দেশের জনগণ চায় তাহলে সেটা রয়ে যাবে। আপনি ভাবুন আপনি একটা জায়গায় কভার করতে গেছেন, মানে ইলেকশন কভার করতে গেছেন, হাত জোর করছেন, ভোটের ভোট চাইছেন, ভিক্ষে বলছি না, ভোট চাইছেন, সেখানে আপনার ডান্ডা পোতা নেই, আপনার ফ্লেক্স আছে, দেওয়াল লেখা আছে, সেগুলো তো ইলেকশনের পরে হারিয়ে যাবে। 5টা বছর আপনি কী করে জনগণের সামনে থাকবেন সেটাও কোনো পলিটিক্যাল পার্টি জানে না। আমার জানলার বাইরে সকাল হচ্ছে, কিন্তু ঘরের ভেতরে প্রত্যেকটা পার্টি অফিসের ভেতরে ঘুট ঘুট করছে অন্ধকার, মার্ক্সের ছবি দেখা যায় না, গান্ধীর ছবি দেখা যায় না, নেতাজির ছবি দেখা যায় না, শুধু দেখা যায় রক্তাক্ত হাত, তাদের হাত নিজেদেরই রক্ত,
মাখামাখি হয়ে গেছে, তার বাড়ির রক্ত, তার সন্তানের রক্ত, নিজেরা যে কটা খুন করেছে কোনো কাজ না করে, সেই সব রক্ত তাদের হাতে লেগে আছে। এই রক্তকে পুষতে দেশের জন্য কাজে নামতে হবে, শহীদদের ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে, চাষিদের পাশে দাঁড়াতে হবে, সব জিনিসের দাম কমাতে হবে। পার্লামেন্ট থেকে উত্তর আসবে না, এইটাকে বুকে করে আপনাকে নেক্সট 75 বছর কাজ করতে হবে। আজকের মতন এতটাই, শোনার জন্য ধন্যবাদ। আমার নাম নরেশ জৈন, যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রমাইলো ঠাউ ছা।